আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ড। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলে কিছু শর্টকাট কি নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ডে আপনি কন্ট্রোল প্লাস এ টু জেড, মানে এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটারের জন্য আলাদা আলাদা ফাংশন আছে, আলাদা আলাদা ইউজ আছে। তো আমি আজকে এগুলোই দেখাবো যে আপনি মাইক্রোসফটের ওয়ার্ডে এগুলো কিভাবে ইউজ করবেন। ফার্স্টে আসি আমরা এ দিয়ে, কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিয়ে আমাদের কি কি বোঝাচ্ছে দেখেন, কন্ট্রোল এ তে আসলে বোঝায় সিলেক্ট অল। আমি যখন কন্ট্রোল প্রেস করে এ দিব, দেখুন সবগুলো এটা সিলেক্ট হয়ে গেছে, সবগুলো লেখা এখানে সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এ এর কাজ হচ্ছে অল সিলেক্ট। দেন এরপরে আমরা যখন লিখব কন্ট্রোল বি, কন্ট্রোল বিটে আসলে বোল্ড করে, লেখাগুলোকে বোল্ড করে। বোল্ড বল না কি, বোল্ড অর্থ হচ্ছে মোটা। সাপোজ আমার এই এইটাকে আমি যখন মোটা করতে চাই, কন্ট্রোল চেপে বি প্রেস করলে দেখেন এটা লেখাগুলো একটু মোটা হয়ে গেল, বোল্ড। আবার এটাকে আপনার কন্ট্রোল চেপে বি দিলে আবার এটা আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আপনার আসলো সি, কন্ট্রোল প্লাস সি চাপলে এটাকে কপি করা যাবে। আপনি কোনো টেক্সট যদি কপি করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস সি প্রেস করলে কপি করা যাবে। মানে আমি এই লোককে যদি কপি করতে চাই, সিম্পলি কন্ট্রোল সি, এটা আমার কপি হয়ে গেছে, ঠিক আছে। দেন এরপরে আছে কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে আপনি পাবেন আপনার ফ্রন্ট স্টাইল। ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে হলে আপনার কন্ট্রোল ডি প্রেস করলে পাবেন। যেমন আমি এইটার ফ্রন্ট চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি কন্ট্রোল ডি প্রেস করলে এখানে ফ্রন্টের অপশন চলে আসবে। আপনি এখান থেকে এটার যে স্টাইল নিতে চান, সাপোজ আমি এটা এরকম টাইপ নিব, বা আরো যাই হোক যে কোনো একটা ফ্রন্ট নিলাম। এখান থেকে আপনি চাইলে আপনার ফ্রন্টের সাইজটা বড় করে নিতে পারবেন। আবার কোনো ইফেক্ট দিতে চাইলে ইফেক্ট দিতে পারবেন। তারপরে আপনি ওকে দেন, বাস দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কন্ট্রোল ডি দিয়ে আমরা ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। এরপরে আছে কন্ট্রোল ই। কন্ট্রোল ই তে আপনার লেখাগুলোকে সেন্টার করা যায়। সেন্টার টেক্স, সরি, দেখুন এই লেখাগুলোকে, এই লেখাগুলো একটা সাইডে আছে। আমি যখন এখানে কন্ট্রোল ই প্রেস করবো, এটা মিডিলে চলে যাবে, সবগুলো লেখা কিন্তু মিডিলে চলে আসছে। আচ্ছা, এখানে অনেকগুলো লেখা বুঝতে সমস্যা হচ্ছে, আমি ছোটটা করে দেখেন কন্ট্রোল ই, এটা মাঝখানে চলে আসছে। আবার কন্ট্রোল ই প্রেস করি আগের মতো। এরপরে আসলো এফ, কন্ট্রোল এফ তে আসলে ফাইন্ড বোঝে, ফাইন্ড বোঝায় কোনো কিছু আপনি যদি খুঁজতে চান, খুঁজতে চাইলে টেক্সট বা যাই হোক কোনো কিছু খুঁজতে চাই, আপনি কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ প্রেস করে আপনার একটা এখানে বার আসবে। তো আপনি এখানে কি খুঁজতে যাচ্ছেন, কি লেখা খুঁজতে যাচ্ছেন, আমার যেটা খুঁজতে যাচ্ছেন সেটা এখানে জাস্ট লিখবেন, তাহলে চলে আসবে। আমি একটা লেখা খুঁজতে যাচ্ছি, পাইল, PILE, পাইল। দেখেন আমি পাইল লেখার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার পাইলে চলে আসছে, যেখানে পাইল লেখা আছে ওই জায়গাটা এখানে চলে আসছে। আচ্ছা, আমি আরো একটা লেখা লিখতে পারি, যেমন সিভিল লিখবো, CIVIL, সিভিল। আচ্ছা, আরেকটা এই 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 পেজের মধ্যে দেখেন একটা জিনিস দেখে, যেমন এখানে RAK লেখা আছে, আমি এইটাকে লিখলাম, RAK দুই জায়গাতে আছে, দুইটা মার্ক করে দিচ্ছে। তার মানে কন্ট্রোল এফ দিয়ে আপনি কোনো কিছু সার্চ করতে পারবেন। আচ্ছা, এন দেন কন্ট্রোল জি, কন্ট্রোল জি তে এখানে আসলে একটা, এটা গো টু কমান্ড বলে এটাকে, কন্ট্রোল জি। আমরা কন্ট্রোল জি প্রেস করলে
গো টু বলতে আপনি কোন পেজে যেতে চাচ্ছেন? আমার এখানে দেখেন পেজ সংখ্যা আছে প্রায় 34টা, আমি এখন ইচ্ছা করছি আমি 25 নম্বর পেজে যাব। তো এখানে 25 লিখে দিয়ে গো টু তে ক্লিক করেন, চলে যাবে 25 নম্বর পেজ। আচ্ছা আমি এখন চলে যাব 15 নম্বর পেজ, গো টু, চলে আসছি 15 নম্বর পেজ। তাহলে গো টুর কাজ হচ্ছে, আচ্ছা আমি এখন 1 নম্বর পেজে যাবো, গোটুর কাজ হচ্ছে আপনাকে শিফট করে নিয়ে যাবে, যেখানে যেতে যাচ্ছেন স্পেসিফিক করে বলে দিবেন, ও নিয়ে যাবে। দেন কন্ট্রোল এইচ, এইচ দিয়ে কোনো কিছু আপনি সার্চ করবেন এবং এটাকে চেঞ্জ করতে পারবেন, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আচ্ছা যেমন কন্ট্রোল এইচ প্রেস করলে এখানে দুইটা অপশন আছে, যেমন আমি এখানে আরেকে লিখলাম, আচ্ছা ঠিক আছে, এখানে আরেকে দিয়ে আরেকেটাকে আমি রিপ্লেস করতে যাচ্ছি, এখানে একটা আরেক লেখা আছে, এখানে আরেক লেখা আছে, আরেক এর পরিবর্তে আমি এখানে লিখবো স্টার, STAR, আরেকে যেখানে লেখা ছিল এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা লিখবো কি, রিপ্লেস অল। ওকে, তো এখানে ছিল কি আগে আরেকে, এটা হয়ে গেল স্টার, দেখছেন? তাহলে এভাবে আপনি কন্ট্রোল এইচ এর মাধ্যমে কোনো কিছু রিপ্লেস অ্যান্ড ফাইন্ড করতে পারবেন। আচ্ছা এরপরে কন্ট্রোল আই, কন্ট্রোল আইটা, এটা আসলে একটা আপনার ফ্রন্টের মধ্যে পড়ে, একটা আপনার টেক্সটকে ইটালিক ফরম্যাটে করতে চাইলে কন্ট্রোল আই প্রেস করবেন। কিভাবে দেখেন, সাপোজ এই লেখাগুলোকে আমি একটু ইটালিক করতে যাচ্ছি, মানে বাঁকা, দেখো কন্ট্রোল আই, এই লেখাগুলো বাঁকা হয়ে গেছে না, আবার এটাকে কন্ট্রোল আই দিলে আগের মতো হয়ে যাবে। দেন এরপরে কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিলে টেক্সট গুলোকে আপনার জাস্টিফাই করা বোঝাবে, USTIFY, জাস্টিফাই বলতে বোঝাই, যেমন আমার এই লেখাটা একটু এলো পাথারে আছে, দেখেন এইটা একটু এই জায়গাতে আছে, এইটা আবার ডাউনে আছে, আর এগুলো দেখেন একই লাইনে আছে, তার মানে এটা জাস্টিফাই অবস্থায় আছে, এটা জাস্টিফাই নাই। এটাকে জাস্টিফাই করতে হলে সিলেক্ট করে কন্ট্রোল জেড প্রেস করবেন, এটা জাস্টিফাই হয়ে যাবে, আবার কন্ট্রোল প্রেস করলে আগের, কন্ট্রোল জেড প্রেস করলে আগের মতো হয়ে যাবে, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই করতে পারবো। আচ্ছা এরপরে কন্ট্রোল কে, এটাকে দিয়ে আমরা একটা হাইপার লিঙ্ক করতে পারি, হ্যাঁ, HYPERLINK, হাইপার লিঙ্ক। কীভাবে হাইপার লিঙ্ক করতে পারি, যেমন আপনি কোনো একটা, যেমন সাপোজ এই 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 লেখাটা স্টার লেখা আছে, যেটা স্টারকে আমরা হাইপার লিঙ্ক করবো, কন্ট্রোল কে, এখানে অ্যাড্রেসটা দিতে বলছে, অ্যাড্রেসটা কার দিব আমরা, স্টারের। আমি এই জন্য আপনি যেটা করতে পারেন, একটা ব্রাউজার থেকে স্টার একটা কোম্পানির নাম, আর একে টাইলস, স্টার টাইলস এরকম, হ্যাঁ স্টার টাইলস লিখলাম আমি সার্চ করে, এই যে স্টার সিরামিক্স যেটাকে বলি আমরা, এখন স্টার সিরামিক্সের ওয়েবসাইটটা আমরা ওখানে বসাই দিব, এটা হচ্ছে স্টার সিনামিক্স এর ওয়েবসাইট, আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন এবার এখানে এসে এইখানে অ্যাড্রেসটা বসাই দেব, বসিয়ে দিয়ে এখানে ওকে করে দিলেই আপনার এই লেখাটার সাথে লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে? আপনি যখন এই লেখাটাই প্রেস করবেন দেখেন এখানে লিঙ্কটা দেখাচ্ছে, কন্ট্রোল জে পেয়ে এটার উপরে ক্লিক করলে আপনার এটা ওই অ্যাড্রেসে নিয়ে যাবে। দেখি আমরা নিয়ে যাই কিনা, আমি আপাতত এটাকে কেটে দিলাম, ঠিক আছে? এখন এটাকে কি বলছে, কন্ট্রোল চেপে এটাকে প্রেস করতে হবে, সময় নিচ্ছে, হ্যাঁ আমি ক্লিক করে দিছি অলরেডি, এই যে এই আমাকে কিন্তু এখানে ডিরেক্ট করে নিয়ে আসছে স্টার সিরামিক্সে, দেখছেন? এটা তাহলে এইভাবে আপনি কন্ট্রোল আই দিয়ে, সরি কন্ট্রোল কে দিলে হাইপার লিঙ্ক করতে পারবেন। এরপরে কন্ট্রোল এল, এটাও একটা আপনার ফরম্যাটিং এর মধ্যে পড়ে, কন্ট্রোল এল হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট বলতে বোঝায় এগুলো, যেমন আমার কি এখন লেফটে আছে, আমি এটাকে সাপোজ মিডিলে করব, মিডিলে করতে হয় কিভাবে, কন্ট্রোল ই দিয়ে মিডিলে করতে হয়। আচ্ছা মিডিলে করার পরে এখন আমি কন্ট্রোল এল দিব, তাহলে এটা লেফট অ্যালাইনমেন্ট হবে,
ঠিক আছে। এরপরে কন্ট্রোল এম, কন্ট্রোল এমটা হচ্ছে আপনার শিফট করা, শিফট রাইট বোঝায়, শিফট রাইট মানে হচ্ছে এই এই লেখাটাকে আমি একটু লেফট রাইট সাইডে শিফট করতে চাই, তাহলে এটা কন্ট্রোল এম দিলে দেখবেন একটু একটু করে এটা রাইটে যাবে। হ্যাঁ, এই যে আপনি এইভাবে এটাকে রাইটে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরে আবার আপনি কন্ট্রোল, সরি কন্ট্রোল এম, এটার কাজ হচ্ছে এটাকে রাইটে নিয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে কন্ট্রোল এন, কন্ট্রোল এন এর কাজ কি, কন্ট্রোল এনটা হচ্ছে আপনার নিউ পেজ নিয়ে আসবে একটা। আমাদের যদি কখনো আবার নতুন একটা পেজ নিয়ে আসার প্রয়োজন হয় তাহলে আমরা কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ আনতে পারি। নিয়ে আসি তাহলে কন্ট্রোল এন, এটা নতুন পেজ আসছে, ঠিক আছে, মানে আপনার নতুন একটা ওয়ার্কশিট আসছে, আপনি এখানে আবার ইচ্ছা মতো লিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে কন্ট্রোল ও, কন্ট্রোল ও এর কাজ হচ্ছে নতুন একটা ফাইল ওপেন করা। ফাইল ওপেন, ফাইল ওপেন বলতে আপনার কোনো নতুন এখন কোনো ওয়ার্ড ফাইল যদি ওপেন করার প্রয়োজন হয়, এখানে দেখেন অনেকগুলো ওয়ার্ড ফাইল আছে, আপনার যেটা কন্ট্রোল ও দিলে এখানে অনেকগুলো ওয়ার্ড ফাইল শো করবে, যেটা আপনার ওপেন করার প্রয়োজন হয় সেটা আপনি ওপেন করে নিতে পারবেন এখান থেকে। দেন কন্ট্রোল পি, কন্ট্রোল পি এর কাজ হচ্ছে প্রিন্ট করা, প্রিন্ট কোনো কিছু আপনি যখন প্রিন্ট করতে চাবেন তাহলে কন্ট্রোল পি প্রেস করলে আপনার প্রিন্টের অপশন আসবে, এখানে প্রিন্টার যদি কোনো থাকে প্রিন্টারের নামটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পরে পেজ সাইজটা সব ঠিক রেখে জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। আমার এখানে প্রিন্টারে যেহেতু এখন অ্যাড করা নাই তাই এটা হচ্ছে না। কন্ট্রোল কিউ, কন্ট্রোল কিউ এটা হচ্ছে রিসেট প্যারাগ্রাফ, কন্ট্রোল কিউ মানে রিসেট প্যারাগ্রাফ আছে, মানে এটাতে আমরা যদি কন্ট্রোল কিউ মান কিউ দেই, কন্ট্রোল কিউ সেটা আগের পর্যায়ে চলে আসবে, আমরা এটাকে আগে শিফট করে নিয়েছিলাম রাইটে, এখন কন্ট্রোল কিউ দিলে এটা ঠিক আগের পর্যায়ে চলে আসবে। তো কন্ট্রোল কিউ দিয়ে আমরা প্যারাগ্রাফ রিসেট করতে পারি। দেন এরপরে আসবে কন্ট্রোল আর, কন্ট্রোল আরটাও একটা অ্যালাইনমেন্টের কাজ করবে, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। কন্ট্রোল আর দিলে রাইট অ্যালাইনমেন্ট হবে, তো আমার এটা অলরেডি রাইট অ্যালাইনমেন্টে আছে, ফার্স্ট টাইম এটাকে তাহলে লেফট অ্যালাইনমেন্টে নেই, কন্ট্রোল এল দিলে লেফটে চলে গেল, ও সরি এটা লেফটেই ছিল, রাইট না, আমি এখন এটাকে রাইট অ্যালাইনমেন্টে নিয়ে দিবো, মানে এই দিকে সমান না রেখে আমি রাখবো এই দিকে সবসময়। তাহলে কন্ট্রোল এটা প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল আর প্রেস করলে এটা রাইট অ্যালাইনমেন্টে চলে যাবে, দেখুন এটা এখন রাইট অ্যালাইনমেন্ট আছে। দেন এখানে কন্ট্রোল এস প্রেস করলে আপনি কোনো কিছু যদি সেভ করতে চান বা এই ডকুমেন্টটা সেভ করতে চাইলে কন্ট্রোল এস প্রেস করলে এটাকে সেভ করা হবে, কন্ট্রোল এস, এটা অলরেডি আমার সেভ নিয়ে নিছে। যদি আপনার এই ফাইলের কোনো নাম না দেওয়া থাকে তাহলে এখানে একটা নতুন উইন্ডো চলে আসবে এটাকে নাম দেওয়ার জন্য, নাম লিখে নাম দেওয়া থাকলে তখন এটা আপনি জাস্ট কন্ট্রোল এস দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। এরপরে কন্ট্রোল টি, কন্ট্রোল টি হচ্ছে এটা হচ্ছে একটা লাইনের পরে, একটা লাইনের ফার্স্ট লাইনের পরে আপনার একটা গ্যাপ দিবে, কন্ট্রোল টি আফটার ফার্স্ট লাইন,
আচ্ছা, এটাকে আমরা যদি কন্ট্রোল টি দেই এখানে, মানে ফার্স্ট লাইনটা ঠিক থাকবে, সেকেন্ড লাইন থেকে এটাকে শিফট করবে। যেমন আমার আগে কন্ট্রোল আমরা এম তে দেখছিলাম সবগুলো একসঙ্গে শিফট হচ্ছিল, এখানে আপনার ফার্স্ট লাইনটা ফিক্স থাকবে, ফার্স্ট লাইনের পর থেকে এটাকে ইন্ডেন্ট করবে। কন্ট্রোল টি প্রেস করেন, আবার আবার চলে যাবে, দেখছেন এই যে এইভাবে। এরপরে আসবে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ এর কাজ হচ্ছে আন্ডারলাইন করা। কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন করতে চাইলে কন্ট্রোল ইউ, আমি এগুলো নিচে যদি আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে সিম্পলি কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন হয়ে যাবে, আবার কন্ট্রোল ইউ প্রেস করলে এটা আন্ডারলাইনটা চলে যাবে। এরপরে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি এর কাজ হচ্ছে পেস্ট করা। কোনো কিছু কোথাও থেকে পেস্ট করলে পেস্ট করতে চাইলে, আচ্ছা আমরা যদি এটাকে ফার্স্টে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন এখানে আমরা পেস্ট করতে চাইলে কন্ট্রোল ভি দিলে এই যে এটা পেস্ট হয়ে গেল আগের মতো, আবার চলে আসবে। আচ্ছা, এরপরে আসবে ডাব্লিউ, এটার কাজ হচ্ছে ক্লোজ ডকুমেন্ট। ডকুমেন্ট ক্লোজ করতে চাইলে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে ক্লোজ হবে, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে এই যে ডিউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ, মানে আমি এখন এটাকে সেভ করলে এটা অফ হয়ে যাবে, ডোন্ট সেভ দিলেও এটা অফ হবে, যে কাজগুলো করছে এটা সেভ না হয়ে এটা পুরো উইন্ডোজটা অফ হয়ে যাবে, মানে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে নোটিসকে ক্লোজ করা বোঝায়। এরপরে আসবে কন্ট্রোল এক্স, এক্স মানে হচ্ছে কোনো কিছুকে কাট করা, কোনো সিলেক্টেড টেক্সটকে কাট করা বোঝায়, মানে আমি এখান থেকে কেটে নিব, এই অংশটা রাখবো না, ঠিক আছে, এই অংশটাকে আমরা কন্ট্রোল এক্স ক্রস প্রেস করলে কেটে নিব, এই যে কাটা হয়ে গেল। কাটা মানে কিন্তু আমার এটা হারাই যাচ্ছে এমন না, আপনি যদি আবার এটা কন্ট্রোল ভি প্রেস করেন, মানে পেস্ট করতে চান, তাহলে কাটা অংশটা এখানে পেস্ট হবে, যেমন কন্ট্রোল ভি এটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এরপরে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই এর কাজ হচ্ছে রিডো, রিডো করা। রিডো মানে হচ্ছে আপনার কোনো কিছু আপনি ব্যাক চলে আসছেন কিন্তু ফরওয়ার্ডে যেতে যাচ্ছেন, যেটা আপনার মানে ভুলে পিছনে চলে আসছেন এখন আবার সামনে অগ্রসর হতে চান, সেই ক্ষেত্রে কন্ট্রোল ওয়াই দিলে রিডো হবে। দেখি আমি কন্ট্রোল ওয়াই দিয়ে, আমি যেহেতু এখনো কোনো কিছু ব্যাকে আসি নাই, যেহেতু আমার এখন রিডো না হওয়ারই কথা, এই কন্ট্রোল ওয়াই হচ্ছে না। আগে রিডো দেখানোর আগে আপনাকে আগে আন্ডোটা দেখতে হবে, যেমন কন্ট্রোল ওয়াই এটাও রেখে দিচ্ছি এখানে, থাক কন্ট্রোল সি দিয়ে আমরা এটা কপি করে নতুন করে আবার আরেকটা পেস্ট করি। হ্যাঁ, আমরা কন্ট্রোল জেডটা দেখাবো ফার্স্টে, কন্ট্রোল জেড এর কাজ হচ্ছে আন্ডু করা, আন্ডু। এখন এই দুইটা লেখা দিয়ে আমি আন্ডো রিডোটা দেখাবো, দেখেন কন্ট্রোল জেড দিলে আন্ডো হবে, কন্ট্রোল ওয়াই দিলে রিডো হবে। তো যেহেতু আমার ফার্স্টে ছিল কি কন্ট্রোল প্লাস ওয়াই ইকুয়াল টু রিডো লেখা ছিল, কন্ট্রোল প্লাস জেড ইকুয়াল টু আন্ডো লেখাটা ছিল না, আমি তো এখন কন্ট্রোল জেড চাপলে এই লেখাটা চলে যাবে, দেখো মানে একটা একটা করে যাবে, সবগুলো একসঙ্গে না, এই যে রিডো লেখা ছিল গেল, আবার কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল জেড দেন, চলে গেল। এখন আমি আবার ওই লেখাগুলো যেগুলো চলে গেল ওটা নিয়ে আসতে যাবো, এখন দিব কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই প্রেস করলে এখন আস্তে আস্তে এই লেখাগুলো আবার চলে আসবে। এই হলো আন্ডো এবং রিডো। তো ধন্যবাদ ভিউয়ার্স, এই ছিল আসলে এ টু জেড পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের কন্ট্রোল এবং এ টু জেড পর্যন্ত সবগুলো লেটারের একটা শর্টকাট। আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে, আসলে মাইক্রোসফট ওয়ার্ডের বা এক্সেলের কাজ আমাদের প্রতিনিয়ত করতে হয়, বিভিন্ন ধরনের কাজ কম্পিউটারে কাজ করতে আসলে আসলে মূলত এই দুইটা, এই দুইটা মানে ইয়াতে বেশি কাজ করতে হয় আমাদের, ওয়ার্ডে বা এক্সেলে। আশা করি আপনাদের এটা উপকারে আসবে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে
লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।